নমস্কার এটা আমাদের প্রথম ক্লাস আজকে এই ক্লাসে আমি একটা খুব সুন্দর নোটস বানিয়েছি কালিদাসের উপরে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত এখান থেকে প্রশ্ন আসবে অনেকগুলো আর কি চরিত্র রয়েছে তার মধ্যে আমাদের কালিদাস অন্যতম এক কবি যার নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে ক্লাস চলছে পারলে ভর্তের হতে পারেন যাই হোক দেখুন কালিদাস কালিদাসের জন্মকাল নিয়ে অনেকে সংশয় রয়েছে বহু পণ্ডিতদের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে কিন্তু আমরা সমস্ত পণ্ডিতদের যে মতামত তার উপর ভিত্তি করে একটা একটা সময় আর কি জানতে পেরেছি যে কালিদাস হলো অশ্বঘোষের পরবর্তী নাট্যকার ঠিক আছে এটা মনে রাখতে হবে যার জন্ম হয়েছিল খ্রিস্টীয় আপনার চতুর্থ শতকের প্রথম দিকে পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত তিনি আর কি জীবিত ছিলেন অর্থাৎ আপনার তার জন্ম হয়েছে চৌদ্দ শতকের প্রথম দিকে এবং তার মৃত্যুকাল হল পঞ্চম শতাব্দীর আপনার দ্বিতীয়ার্ধ পর্যন্ত কি ছিলেন ওকে এবার যদি ধরা হয় আর কি কালিদাসের যে বলি সম্পর্কে আলোচনা করি তাহলে মহাকাব্য দেখব কী রয়েছে কুমার সম্ভব আর রঘুবংশ গীতিকাব্য কী রয়েছে মেঘদূত ঋতুসংহার আর নাটক কী রয়েছে অভিজ্ঞান শকুন্তলম মানবীয় মিত্র আর বিক্রম উর্বশী এই তিনটা রয়েছে তার নাটক এবার নাটকগুলো সম্পর্কে জানতে একটু হবে জানতে হবে মহাকাব্য সম্পর্কে কতগুলি স্বর্গ রয়েছে এই সমস্ত কিন্তু কিন্তু জানতে আর কি হবে এইগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে কুমার সম্পর্ক প্রধান রয়েছে আর কি তো থেকে আপনি দেখবেন যে প্রত্যেকটা আপনার মহাকাব্য বলুন গীতিকাব্য হোক বা নাটক হোক সেখানে আপনার কতগুলো করে স্বর্গ রয়েছে বা আপনার অঙ্ক রয়েছে তাহলে কুমার সম্ভবে আপনার সতেরোটি আর কি স্বর্গ রয়েছে কুমার কুমার সম্ভব এটা পৌরাণিক কাহিনী অবলম্বনে এটি রচিত কিন্তু নাকি এটা বলা হয় যে এই সতেরোটি যে রয়েছে স্বর্গ এর মধ্যে প্রথম আটটি হলো কালিদাসের এবং বাকি যে নটি সেটি কিন্তু কালিদাসের রচনা বলে রচনা আর কি নয় এ নিয়ে একটা মত পার্থক্য রয়েছে যাই হোক প্রথম আটটি স্বর্গ তার প্রথম যে আটটি স্বর্গ রয়েছে সেই আটটি স্বর্গতে কুমার কার্তিকের জন্ম এবং বাকি যে রয়েছে আর কি নটি রয়েছে স্বর্গ সেখানে তারাকাসুর বদের কাহিনী লেখা রয়েছে ওকে এটা হলো মূল বিষয় ওটা জানতে আর কি হবে মূল বিষয়টা রঘুবংশ এটা দেখুন উনিশটি স্বর্গে আর কি এটি বিভক্ত কাহিনী হলো এটা পুরোপুরি বাল্মীকি রামায়ণ থেকে নেওয়া হয়েছে রঘুবংশ এই আপনার মহাকাব্যটি এবার কি না রাজা দিলীপকে নিয়ে কাহিনী শুরু হয়েছে এবং শেষ হয়েছে রাজা অগ্নিবর্ণের বিবরণ দিয়ে শেষ আর কি হয়েছে ওকে আর সংস্কৃত ভাষায় সব থেকে উৎকৃষ্ট বলা চলে রঘুবংশ এই মহাকাব্যকে খুব সুন্দর আর কি তার ভাষাটা নেক্সট হলো মেঘদূত দেখুন মেঘদূত কি না মেঘদূত একটা আপনার গীতিকাব্য প্রায় একশো শ্লোক রয়েছে প্রায় একশো থেকে একশো ষোলোটি একশো একশো শ্লোক আর কি রয়েছে এখানে প্রশ্ন দেয় আর কি মেঘদূত কোন ছন্দে রচিত না মন্দাক্রান্ত ছন্দে রচিত হুম এবার কি না এবার এর মূল বিষয় কি না কুবের কর্তৃক কুবের কর্তৃক যক্ষকে রামগিরি পর্বতে নির্বাসন দেওয়া হ্যাঁ এটা হলো তার মূল বিষয় আর এই মেঘদূতকে অবলম্বন করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মেঘদূত কবিতা রচনা করেছিলেন বন্ধু সব গুরুত্বপূর্ণ জানতে কিন্তু এগুলো হবেই আপনাকে নেক্সট হল ঋতুসংহার ছটি স্বর্গ রয়েছে এবং শ্লোক রয়েছে কতগুলো একশো বাহান্ন থেকে একশো তিপ্পান্নটি শ্লোক আর কি রয়েছে এই কাব্যের মূল বিষয় কী মূল বিষয় হলো আমাদের ভারতের যে ছটির ছটি ঋতু রয়েছে গ্রীষ্ম শীত বসন্ত এই ছটি ঋতুর বর্ণনা দেওয়া রয়েছে এখানে আর যদি যদি আমরা ঋতু সংখ্যালে যদি আমরা অর্থ যদি আর কি করি তাহলে দাঁড়াবে ঋতুর সংকলন হুম এর আর কি অর্থটা এর মানেটা আর কি হলো ঋতুর সংকলন নেক্সট হলো নাটকের মধ্যে কী রয়েছে অভিজ্ঞান শুকুন্তলন রয়েছে এটা সবাই আমি জানি যে এটা এটা একটা সাত অঙ্কের একটা একটা নাটক পুরো কাহিনীটা মহাভারতকে নেওয়া হয়েছে আমরা সবাই জানি যে পূর্ববংশীয় রাজা দুসুমন্ত ঋষিকণ্ডের আশ্রমে তিনি গেছিলেন এবং তাখানে তার দর্শনাকার দর্শন হয় শকুন্তলা দর্শন হয় তিনি শকুন্তলা শকুন্তলা তিনি প্রেমে পড়ে যান এবং শেষে তার কি হয় না শেষে সেখানে দূরবাসা সেখানে আসে তার অভিশাপ দেয় শকুন্তলা তুমি যা জানি ভাবছো সে তোমাকে ভুলে যাবে তো এই গল্পটা ছিল মূল বিষয় সাতটি অঙ্ক রয়েছে আর কি সকল পাঠা সব জানি আর কি আমরা আমাদের একটা পাঠ্য আমাদের পাঠ্য যে বই সাহিত্য সঞ্চয়ন ক্লাস নাইনের সেই বইয়ে রয়েও আর কি এটা আপনার তার নাম ধীর চারি আর কি ওইটা নিশ্চয়ই এটা আর কি মানে পড়বে নেই নেক্সট হলো আপনার মালবিকা অগ্নিমিত্র এটি কালিদাসের পাঁচ অঙ্কের একটা বিশিষ্ট নাটক মূল বিষয় কি বিদিশার রাজা অগ্নিমিত্রের সঙ্গে তার বিধব রাজকন্যার প্রণয় ও বিবাহের কাহিনিটা হলো মূল বিষয় আর লাস্ট কী হয়েছে বিক্রম উর্বশী এটা পাঁচ অঙ্কের নাটক একটা মূল বিষয় হলো পূর্বা উর্বশী প্রেম কাহিনী বন্ধু ভর্তি আমাদের চলছে যদি ভর্তি চান তাহলে আমাদের আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন নাম্বারটা বলে দিচ্ছি আপনাকে নাম্বারটা হলো এমনি যে নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি এখানে আপনি যদি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা করতে পারেন ফোন টাকা লাগেছে একশো নিরানব্বই টাকা ভর্তি আমার কাছে কিন্তু চলছে ওকে ঠিকই থ্যাংক ইউ